আজ জলপাইগুড়িতে গণতান্ত্রিক উৎসবে প্রথমবার সামিল হলেন অনেক নতুন ভোটার। তাদের মধ্যে এদিন ভোট দিতে বেশ উদ্দীপনা দেখা যায়। সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে ভোট কেন্দ্রে উপস্থিত হন তারা। এবার রাজ্যে সরকার গঠনের ক্ষেত্রে জীবনে প্রথমবার নিজেদের পছন্দের দল ও প্রার্থীকে ভোট দিতে পেরে বেশ খুশি এই নবীন ভোটারের দল। এবছর প্রথম আমার ভোট, তো কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে মাস্ক স্যানিটাইজার সব কিছু মেনটেন করে প্রপারভাবে ভোট নেওয়া হচ্ছে। প্রসেসটা খুব ভালো, পুলিশটাও সবভাবে সহযোগিতা করছে আমাদের। বললাম যে এবছর প্রথম ভোট দিলে কতটা উৎসাহ ছিল? এবছর ভোট দেওয়াতে প্রচণ্ড পরিমাণে উৎসাহ ছিল। যে পরিমাণে কোভিড পরিস্থিতির জন্য সকাল সকাল এসে ভোট দিয়ে গেলে যাতে ভিড়ভাড়টা এড়ানো যায়, ওই জন্য। প্রথমবার এবার তো প্রথমবার ভোটে কি অভিজ্ঞতা হলো? দেখলাম এবার সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, তারপর স্যানিটাইজেশন ব্যবস্থা করে ভোট দেওয়া হচ্ছে। কোভিড 19 পরিস্থিতি এসব তো মেনে দরকার, মেনে চলা দরকার। প্রথম ভোট তো যেভাবে হেরেছিল, প্রথম ভোট দেওয়া এই ধরনের বিধি নিষেধাজ্ঞা থাকলো, হ্যাঁ ভালো লাগছে তাও দিকে, কারণ সবাইকে এখন এইসব মেনে চলতেই হবে। এখন করোনা আমাদের নিত্য সঙ্গী হয়ে চলেছে। এই প্রথম ভোট উৎসাহ কত পেলে? উৎসাহ অনেকটা পেলাম এবং ভয়ও থাকে একটা, ভালো লাগছে তাও।